আজকের ভিডিওতে আমরা দু হাজার তেইশ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের যে বেরিয়েছে নতুন তো সেখান থেকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের যে এক নম্বর স্কুল আছে বিষ্ণুপুর হাই স্কুল তো তার সিনটা সিন গ্রামার আছে সিন আর শুধু গ্রামার আর ভোকাবুলারি আছে রাইটিং দেয়নি তো সেই প্রশ্নটা আলোচনা করব এটা দিয়েছে ফিট অন ফিট থেকে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন মাউন্ট এভারেস্টে যে ব্রিটিশ অভিযান হয়েছিল সেই দলের অংশ ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে কলোনেল জন হান্ট লেট দ্য এক্সপিডিশন আর সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কলোনেল জন হান্ট হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল হান্ট একদল লোক বাছাই করেছিলেন অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার যাহার যারা ছিল সবাই পাহাড়ে চড়তে দক্ষ এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের ক্লাইম্বার ছিলেন অ্যান্ড তেনজিং নোর্গে এ শেরপা ফ্রম ইন্ডিয়া তেনজিং নোর্গে একজন ভারতীয় শেরপা ছিলেন অ্যামং দ্য ইলেভেন চুজেন ক্লাইম্বার যারা ছিলেন এই এগারো জন বাছাই করা লোকেদের মধ্যে আর কি ওনারা দুজনও ছিলেন যে এগারো জন লোককে আর কি বাছাই করেছিলেন তাদের মধ্যে এডমন্ড হিলারি এবং তেঞ্জিনও ছিলেন তো এতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস তো এতে বলেছে টোটাল ইলেভেন ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশান মোট এগারো জনকে আর কি এক্সপিডিশান বা অভিযানের জন্য বাছাই করা হয়েছিল এটা ট্রু বি হবে তেনজিংনগে ওয়াজ অ্যান ইন্ডিয়ান তেঞ্জিংনুর্গে ছিলেন শেরপা এই যে শেরপা ফ্রম ইন্ডিয়া তা এটাও ট্রু হবে বিতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন হু লেট দ্য এক্সপিডিশান তাই হুটা তুলে দিয়ে শুধু লিখে দেবে কলোনেল জন হান্ট লেট দ্য এক্সপিডিশান আর বিতে বলেছে হু ওয়াজ এডমন্ড হিলারি তো লিখবে এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের একজন পাহাড়ে চড়ুয়া আর কি বলা যেতে পারে আচ্ছা গ্রামার আর ভোকাবুলারিতে আছে চেঞ্জ দ্য নাম্বার নাম্বার মানে বচন সিঙ্গুলার হচ্ছে এক বচন প্লুরাল বহু বচন বয় বয়েস নাইফ নাইফস মাউস মাইস চাইল্ড চিলড্রেন আর তিনেতে আছে থ্রিতে আছে জেন্ডার জেন্ডার মানে লিঙ্গ মাস্কুলাইন পুংলিঙ্গ ফেমিলাইন স্ত্রীলিঙ্গ ব্রাদার সিস্টার নেফিউনিস কিং কুইন ফাদার ইন ল মাদার ইন ল আর চারেতে আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক সুইথ এ অর অ্যান মানে আর্টিকেল দাটা দেয়নি শুধু তাহলে অ্যান এরোপ্লেন এই ইউনিভার্সিটি অ্যান্ড আওয়ার অ্যান অনেস্ট ম্যান তো এই ছিল আমাদের ইংলিশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দু হাজার তেইশের প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর জন্য যে প্রথম স্কুলটা দিয়েছে তো সেই স্কুলের প্রশ্নের উত্তরগুলি বিষ্ণুপুর হাই স্কুলের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিওর জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে